2209 জন এখন রাজ্যে কোয়ারেন্টিনে রয়েছেন। প্রতিদিন কোয়ারেন্টিনে যাবার সংখ্যা বাড়ছে ত্রিপুরায়। ত্রিপুরার স্বাস্থ্য সচিব দেবাশিস বসু জানিয়েছেন, 2209 জনের মধ্যে 247 জন রয়েছেন যারা আন্তর্জাতিক সফর করে এসেছেন রাজ্যে। 1962 জন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে 62 জন রয়েছেন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে, বাদবাকিরা রয়েছেন হোম কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব নিজে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি বাজারে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য এবং ওষুধের যোগান সম্পর্কে খোঁজ খবর রাখতে। আজকে আমাদের প্রেস ব্রিফিং এ যা ইম্পর্টেন্ট নিউজ আছে প্রথমে জানাচ্ছি, আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনো পজিটিভ কেস এখনো অবধি আসেনি। আজকে অবধি আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন 3টা সেন্টারে, গতকালকে যে 3টা জায়গায় বলছিলাম, কোপারেটিভ ট্রেনিং হোস্টেল, শিপার্ড এবং গোমতীতে এক জায়গায়, সব মিলিয়ে 42 জন আছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 40 জন এবং ডোমেস্টিক ট্রাভেলার 2 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সব মিলিয়ে 2209, এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 247 এবং ডোমেস্টিক ট্রাভেলার 1962 আছে। অবজারভেশন যাদের কমপ্লিট হয়ে গেছে 14 দিনের, যাদের সব নেগেটিভ হয়ে এসছে, কোনো সিমটোমেটিক ডেভেলপমেন্ট নেই, 175 জন এখন অবধি নেগেটিভ। গতকালকে আমি বিভিন্ন বলেছিলাম, যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাই কিছুটা কয়েকটা ইস্যু রেজ করেছিলেন যাতায়াতের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে লোকজন সাধারণ যারা আছেন সিটিজেন আছেন কিছু কিছু অসুবিধা হচ্ছে। তো আজকে এই ব্যাপারে চিফ সেক্রেটারি একটা অর্ডার ইস্যু করেছেন, আশা করি আপনারা এটা পেয়েছেন। এখানে আমাদের পরিষ্কার বলা আছে ডিএম এবং এসডিএম এর কাছ থেকে পাস ইস্যু হবে, এই পাস দেখিয়ে এরাজতে হবে এবং পাসের সাথে সাথে প্রত্যেকের কাছে জন্য একটা ফটো আইডেন্টি কার্ড, যে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এইসব জন্য থাকে। তো আজকে গোলবাজারে বাণিজ্য ভবনে ট্রেডার্স কমিউনিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে আমিও ছিলাম। তো তাদের সঙ্গে ডিটেল স্টক পজিশন কি আছে, কি কি অসুবিধা আছে, তো এইটা নিয়েও আলাপ আলোচনা হয়েছে এবং সেটাতে এসডিএম সদর ছিলেন। এদিকে মহাকরণে পুলিশের শীর্ষ আধিকারিক জিএস রাও জানিয়েছেন, বৃহস্পতিবার কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি রাজ্যে। পুলিশ বহু জায়গায় অহেতুক বল প্রয়োগ করছে বলেও এদিন তার কাছে অভিযোগ করেছেন সাংবাদিকরা। পাবলিক আসবে না, দোকানদার কমবে না, পাবলিক এখন এটা।
চ্যানেল দিন রাত।